সেদিন ডক্টর ইউনুসের সঙ্গে ছবি তোলার জন্য মেসিকেও লাইনে দাঁড়াতে হয়েছিল। কিন্তু কি কাজে ডক্টর ইউনুস বার্সেলোনা গিয়েছিলেন? 2018 সালের কথা। ডক্টর ইউনুসের হাতে বার্সেলোনার জার্সি আর মেসির হাতে একটা বই। বইটা ডক্টর ইউনুসের লেখা, আ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ। বইটির স্প্যানিশ ভাষা সংস্করণের উদ্বোধন করতে তিনি বার্সেলোনায় গিয়েছিলেন। বার্সা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ডক্টর ইউনুসের আগমন নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিল। ডক্টর ইউনুস সেদিন বলেছিলেন, বাংলাদেশের লাখো কোটি তরুণ বার্সাকে পছন্দ করে, আমি তাদের মুখপাত্র হয়েই এখানে এসেছি। ডক্টর ইউনুস সেদিন শুধু মেসি না, জেরার্ড পিকে সহ বার্সেলোনার বাকি ফুটবলারদের সাথেও ছবি তুলেছিলেন। তার আগে কথা বলেছিলেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে, সহসভাপতি জর্ডি মেস্রের সঙ্গে। ডক্টর ইউনুস সামাজিক ব্যবসায় খেলাধুলার প্রভাবকে কাজে লাগানোর জন্য অনেক দূর এগিয়ে গেছেন। এজন্য তিনি তৈরি করেছেন ইউনুস স্পোর্টস হাব, যার মাধ্যমে খেলাধুলাকে সামাজিকীকরণে কাজ করা হচ্ছে। ডক্টর ইউনুস সামাজিক ব্যবসার ভিত্তিতে সমাজ পরিবর্তনের জন্য ক্রীড়া জগতের বিশাল শক্তিকেও কাজে লাগাতে চান। বার্সেলোনাকে সামাজিক ব্যবসা নগরীতে পরিণত করে বার্সা ইতোমধ্যে সামাজিক ব্যবসা আন্দোলনে যোগ দিয়েছে। এছাড়াও বার্সেলোনার 9টি বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করেছে। বার্সেলোনা সফরকালে ডক্টর ইউনুস স্মার্ট সিটিজ ওয়ার্ল্ড এক্সপোতে ক্যাটালোনিয়া সরকারের সামাজিক অর্থমন্ত্রীর উপস্থিতিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন। মেসিদের সঙ্গে সাক্ষাৎ করে স্পেন থেকে তিনি সরাসরি ফ্রান্সের লিলে যান। সেখান থেকে তিনি প্যারিসের সামাজিক ব্যবসা স্পোর্টস মার্চ উদ্বোধন করেন। বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক বেশ পুরনো। 2006 সালে বাংলাদেশে পা রেখেছিলেন পেলে, ম্যারাডোনা, পরবর্তী যুগের ফুটবল মহাতারকা জিনেদিন জিদান। গ্রামীণ ব্যাংকের একটি প্রকল্প উদ্বোধন উপলক্ষে 1998 বিশ্বকাপ জয়ী এই তারকাকে বাংলাদেশে এনেছিলেন ডক্টর ইউনুস। দুই দিনের এই সফরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দেশের দুই শীর্ষ ক্লাব আবাহনী আর মোহামেডানের অনূর্ধ্ব 16 দলের সঙ্গে তিনি ফুটবলও খেলেছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সে সময় সেটা ছিল অনেক বড় ঘটনা। ডক্টর ইউনুস ক্রীড়াঙ্গনের কেউ না হলেও তার হাত ধরে বদলে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। যদি তুমি চিন্তা করো তাহলে একদিন না একদিন সেটি হবে, আর যদি তুমি চিন্তা না করো তাহলে সেটি কোনোদিনও হবে না। ডক্টর ইউনুসের এমন কথায় বিশ্বাস করে পুরো বিশ্ব। 2016 সালের রিও অলিম্পিকে তিনি পেয়েছিলেন মশাল বাহকের সম্মান। 2020 সালে টোকিও অলিম্পিকে উদ্বোধনে ভূষিত হন লরেল অ্যাওয়ার্ডে। খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি ও শান্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে 2016 সালে এই অ্যাওয়ার্ডের প্রবর্তন করা হয়। ডক্টর ইউনুস ছিলেন এই অ্যাওয়ার্ড পাওয়া দ্বিতীয় ব্যক্তি। 2024 সালের প্যারিস অলিম্পিকও তার সামাজিক ব্যবসার আদর্শে মোড়ানো। ডক্টর ইউনুসের 3-0 খ্যাত, 0 দারিদ্র, 0 বেকারত্ব ও 0 নিট কার্বন নিঃসরণকেই এবারের অলিম্পিকের মূল বার্তা হিসেবে গ্রহণ করা হয়। এর আগে 2017 সালে প্যারিস অলিম্পিক মূল মন্ত্র কি হবে সেটা ঠিক করতে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানায় অলিম্পিক কমিটি। পরবর্তীতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, প্যারিসের মেয়র অ্যান হিদালগোকে নিয়ে গঠিত প্যারিস অলিম্পিক টিমের সদস্য হিসেবে অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। 3 সদস্যের এই দলটি লুজানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে প্যারিস অলিম্পিকের মূল মন্ত্র উপস্থাপন করে। গ্রেটেস্ট শো অন আর্থ বলে পরিচিত অলিম্পিক গেমসে বাংলাদেশের খেলোয়াড়েরা বারবার ব্যর্থ হলেও এর বৈশ্বিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। 2026 সালে বসতে চলা মিলান অলিম্পিকেও রয়েছে তার সংশ্লিষ্টতা। আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনুসের মতো গ্রহণযোগ্যতা অন্য কোনো বাংলাদেশীর নেই। কানাডা ও জাপানের মতো দেশের পাঠ্যবইতে ডক্টর ইউনুস ও তার প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে। তিনি পেয়েছেন 150 পুরস্কার। এছাড়া পৃথিবীর 48 বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বিশ্বের 33 দেশে 83 বিশ্ববিদ্যালয় ও কলেজে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে।